আচ্ছা, অঙ্কটা দেওয়া আছে এরকম যে কোনো কার্নো ইঞ্জিনের সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:2, আর একটা লেখো দেওয়া আছে ওখানে এ বি, যে প্রথম আমাদের যে হিসাব করলাম একটু আগে, প্রথমের যে পর্যায় এটার টোটাল কাজ বের করতে বলা হয়েছে। তো বলা আছে যে সংকোচন প্রসারণের অনুপাত 1:2, তার মানে আয়তনের অনুপাত কিন্তু 1:2। এখন আসো আমরা কিভাবে করব, চলো বোর্ডে যাই। আচ্ছা, অঙ্কতে একটা লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্র এরকম। ওকে, এরকম একটা লেখচিত্র দেওয়া আছে, এখানে এ থেকে বি বিন্দুর যে কৃত কাজ সেটা বের করতে বলা হয়েছে, মানে প্রথম পর্যায়ে যে কাজ সেটা বের করতে বলা হয়েছে। তাপমাত্রা কি, T1 ইজ ইকুয়াল টু 30°C। তাহলে দেখো আমরা যে সূত্রটা জানি সেখান থেকে বের করি, কাজ এখন দেখো আমরা জানি যে W1 এই অংশের কাজ, এ বি অংশের কাজ হবে হলো যদি পিডিবিকে V1 থেকে V2 পর্যন্ত ইন্টিগ্রেশন করি। এখন পি এর মান আমরা কি জানি, দেখো আমরা জানি তাহলে দেখো আমরা পিভি সমান সমান জানি NRT। তো পিভি এখানে আমরা যদি পি এর মান বসিয়ে দিই তাহলে কী পাবো, পিভি ইজ ইকুয়াল টু NRT। এটা হলো আমাদের গ্যাসের যে আমরা সমীকরণ আগের অধ্যায়ে পড়ে এসেছি সেটা। এখানে হলো পি হলো চাপ, ভি হলো আয়তন, এন হলো কত মোল গ্যাস আছে, আর হলো আমাদের গ্যাস ধ্রুবক যেটা, আর টি হলো কেলভিন স্কেলে তাপমাত্রা। এনা একটি ধ্রুবক, এই জন্য এটাকে বাইরে বের করে আনলাম। লনের যে সূত্র, আমরা যে লগারিদমের যে নিয়ম জানি সেখান থেকে এটা বের করলাম। এখন দেখো এই V2 আর V1 এটার মান কিন্তু আমাদের বলে দেওয়া আছে যে সংকোচন প্রসারণ এবং সংকোচনের অনুপাত হলো 1:2, তার মানে আসলে ভলিউমের তাদের যে আয়তন তার অনুপাত হলো 1:2। তার মানে V2 সমান সমান আসলে যদি আমি V2 এর মান বসিয়ে দিই তাহলে কাটাকাটি হয়ে 2 থাকবে। এখন এগুলোর মান যদি আমরা বসিয়ে দিই, দেখো এন দেওয়া আছে 3 মোল,
অঙ্কে বলা আছে অনুসংখ্যা ত্রিমূল, আর এর মান কত? তাপমাত্রা হলো কেলভিন স্কেলে নিতে হবে, তো টি ইকুয়াল টু 30 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত? 52.39। ওকে, তাহলে আমরা এটা পেলাম যে প্রথম পর্যায়ে টোটাল কাজ হবে হলো 5235.89 জুল। তো আমার মনে হয় মোটামুটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখে জানাও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের দেখলে যদি উপকার হয় তাদেরকেও শেয়ার দাও। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।